একটা শহরে ঘুরতে গিয়ে আপনি যদি জানতে পারেন আপনার জন্য সেই শহরে একটা বিয়ে করার সুযোগ রয়েছে, তাও আবার মাত্র একদিনের জন্য, তবে নিঃসন্দেহে আপনি আশ্চর্য হবেন, মনে মনে বেশ পুলকিতও হবেন, তাই না? প্রিয় দর্শক, কিছুটা অদ্ভুত শোনালেও নেদারল্যান্ডের সাংস্কৃতিক রাজধানী আমস্টারডামে সম্প্রতি পর্যটকদের জন্য এরকমই সুযোগ চালু করা হয়েছে। মূলত পর্যটকদের সাথে স্থানীয়দের সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন দপ্তর। তাই একজন পর্যটক হিসেবে আপনি চাইলেই জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে একবার এই শহরের কোনো এক সুন্দরীকে বিয়ে করতে পারবেন এবং তার সাথে ঘুরে দেখতে পারবেন গোটা আমস্টারডাম শহরকে। তবে বিস্ময়ের ব্যাপার কি জানেন, একদিনের এই বিয়ে পদ্ধতি চালু হওয়ার বহু পূর্ব থেকেই সব ভ্রমণ পিপাসু মানুষের নিকট আমস্টারডাম এক স্বপ্নের গন্তব্য। আর এর প্রধান কারণ হচ্ছে আমস্টারডামের অনিন্দ্য সুন্দর দর্শনীয় স্থান। আমস্টারডাম একই সাথে বিশ্বের অন্যতম প্রধান বন্দর, বাণিজ্য কেন্দ্র ও জীবনমানের বিচারে বিশ্বের দ্বাদশতম শ্রেষ্ঠ শহর। কথিত আছে যে আমস্টারডাম সারা দিন এবং সারা রাত জেগে থাকে, এক এক সময় এর এক এক রকম সৌন্দর্য। অ্যানে ফ্র্যাঙ্কের ডায়েরি খ্যাত ডায়েরিস্ট অ্যানা ফ্র্যাঙ্ক, শিল্পী ভ্যান রিজান, ভিনসেন্ট ভ্যান গগ এবং দার্শনিক বারুজ স্পিনোজার মতো বিখ্যাত মানুষেরা এই আমস্টারডামের বাসিন্দা। আপনি জেনে খুশি হবেন যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত এই শহরটিতে আসলে আপনি 177টিরও বেশি জাতির মানুষের দেখা পাবেন, সেই সাথে জানতে পারবেন তাদের রাজনীতি ও সংস্কৃতি সম্বন্ধে। আনন্দে মেতে উঠতে পারবেন মিল্ক ইগ প্যারাডিসোর নামক বিশ্বখ্যাত নাইট ক্লাবে। আর যদি পার্টির শহর খ্যাত আমস্টারডামে পার্টি না করে শহরটাকে শুধু ঘুরে দেখার ইচ্ছা পোষণ করে থাকেন, তাহলেও নিরাশ হওয়ার কিছু নেই। আমস্টারডাম কাউকে শূন্য হাতে ফেরায় না, তাই আমস্টারডাম ভ্রমণের শুরুটা আপনি করতে পারেন ক্যানাল ট্যুর দিয়ে। ক্যানাল ট্যুর হচ্ছে আমস্টারডাম শহরের ভেতর দিয়ে প্রবাহিত ক্যানেল অথবা খাল ভ্রমণ। আর এই ক্যানেল ট্যুর দেওয়ার জন্য আপনাকে খাল পার ধরে হাঁটার প্রয়োজন পড়বে না, একটা প্যাডেল বোট বা ক্রুজ ভাড়া করে নিয়েই আপনি আমস্টারডাম জুড়ে থাকা 165টি ক্যানেল ঘুরে দেখতে পারবেন। সাথে দেখতে পারবেন 90টির মতো ছোট বড় দ্বীপ ও নান্দনিক সব স্থাপনা। ক্যানেল ভ্রমণ শেষ করে আপনি রওনা হতে পারেন হার্লেমের উদ্দেশ্যে। আপনি এখানে মধ্যযুগের বিভিন্ন স্থাপনা, চার্চ, মার্কেট ও উইন্ডমিল দেখার সাথে সাথে নিজের ও পরিবারের জন্য কিছু কেনাকাটা করারও সুযোগ পাবেন। এরপর আপনি ক্লান্তি নিবারণে তথা হালকা নাস্তা গ্রহণের উদ্দেশ্যে কিংবা ডাচদের খাবার চেখে দেখার উদ্দেশ্যে একটা খাবারের দোকানে ঢুকতে পারেন। জানেন তো, ডাচদের প্রিয় খাবার তৈরি করা হয় আলু ভর্তা এবং সবজি মিলিয়ে, সাথে থাকে মাংস। নাস্তা গ্রহণ শেষে শরীরকে চাঙ্গা করতে একটা সাইকেল ভাড়া নিয়ে ছোটখাটো একটা রাইড নিতে পারেন। কেননা কথাই আছে, আমস্টারডামে এসে সাইকেলে কয়েক চক্কর না দিলে নাকি ভ্রমণ সম্পূর্ণ হয় না। আসলে অন্যান্য অনেক কিছুর মতো সাইকেলের জন্য আমস্টারডাম প্রসিদ্ধ। শহরের আনাচে কানাচে একটু লক্ষ্য করলেই দেখতে পাওয়া যায় অসংখ্য সাইকেল। এখানে এমন একজন বাসিন্দাও খুঁজে পাওয়া কষ্টকর যার সাইকেল নেই। আর শুধু চক্কর দেয়াই নয়, এই সাইকেলে করেই আপনি ঘুরে দেখতে পারবেন কালজয়ী চিত্রশিল্পী ভ্যান গগের শ্রেষ্ঠ কাজগুলোর সংরক্ষণ স্থান ভ্যান গগ মিউজিয়াম। 1798 সালে নির্মিত শিল্পকর্ম দ্য নাইট ওয়াচের মতো বিখ্যাত সব শিল্পকর্মের সংরক্ষণ স্থান রিজক্স মিউজিয়াম অ্যান্ড ফ্র্যাঙ্ক হাউস ও বিভিন্ন রঙের টিউলিপে সমৃদ্ধ টিউলিপ মিউজিয়াম। এখানেই শেষ নয়, আপনি একান্তে কিছু সময় নিরিবিলিতে কাটাতে চাইলে চলে যেতে পারেন কোলাহলহীন অস্টার পার্কে। এখানে মনোমুগ্ধকর সবুজ ঘাসের গালিচায় একান্তে সময় কাটানোর সাথে সাথে আপনি দেখে নিতে পারবেন ন্যাশনাল স্লেভারি মনুমেন্ট, যা এই অস্টার পার্কের মধ্যেই অবস্থিত। সর্বোপরি অসংখ্য সংস্থার সদর দপ্তর ও স্টক এক্সচেঞ্জের প্রাণকেন্দ্র খ্যাত আমস্টারডাম ঘুরে দেখলে আপনি টিভি সিনেমাতে দেখা ইউরোপের নিটল সৌন্দর্য উপভোগ করার আনন্দ পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, নিউজটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন আর সাথে থাকুন দূরবীন নিউজের। ধন্যবাদ।